দশম শ্রেণীর ছাত্রীরা আশা করি ভালো আছো। আজকে তোমাদের পদার্থবিজ্ঞানে চলতুরি চ্যাপ্টারে রোধের সমবায় সম্বন্ধে কিছু আলোচনা করব। রোধের সমবায়, আচ্ছা ব্যাপারটা কি, আমরা তড়িৎ বর্তনীতে অনেক সময় দেখি একের বেশি রোধ একসঙ্গে যুক্ত করে ব্যবহার করতে হচ্ছে। এই একই বর্তনীতে একাধিক রোধের এই যে সংযোগটা, এটাকে বলা হয় রোধের সমবায়। ঠিক আছে, ভালো করে বুঝিয়ে বললে ব্যাপারটা কী দাঁড়ায়। দেখো, আমাদের তো বাড়ির বিদ্যুতের লাইন তো সবাই পরিচিত আছো। বাড়ির বিদ্যুতের লাইনে তোমরা দেখেছো শুধুমাত্র একটা বাল্ব জ্বলে না, অনেকগুলো বাল্ব জ্বলে, টিভি চলে, ফ্রিজ চলে। এই যে একই লাইনের সঙ্গে এই যে একাধিক জিনিসের যে সংযোগ, এই সংযোগটাকে আমরা বলে থাকি যে রোধের সমবায়। এই এক একটা জিনিসগুলো, এগুলোকে এক একটা রোধ হিসাবে আমরা কল্পনা করছি, কারণ প্রতিটা মেশিনারি জিনিসেরই তো কিছু না কিছু রোধ থাকে। সেই জন্য যে বাড়ির বিদ্যুতের লাইনে একসঙ্গে অনেকগুলো আলো, পাখা, টিভি ইত্যাদি সংযোগ রোধের সমবায়ের একটা পরিচিত আমাদের উদাহরণ। এবার বুঝি ব্যাপারগুলো। তুল্যরোধ, তুল্যরোধ ব্যাপারটা কি, আমরা অনেকগুলো রোধ পরপর একসাথে যোগ করেছি। একসঙ্গে এতগুলো রোধ যোগ না করে আমি যদি সমস্ত রোধগুলো সরিয়ে ফেলে এমন একটা রোধ নেই যা ওই যে বাকি যে রোধগুলো নিয়েছি তার সঙ্গে সমান হয়, তাহলে যে রোধটা আমি একটা নিলাম সেই রোধটাকে বলা হবে তুল্য রোধ। দেখো, এখানটায় কয়েকটি রোধের পরিবর্তে যে একক রোধটিকে ব্যবহার করলে বর্তনীর মোট প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ দুইয়েরই অপরিবর্তিত থাকবে, সেই একক রোধটিকে বলা হয় রোধ সমবায়টি তুল্য রোধ। ঠিক আছে, একটা রোধ দিয়ে আমি সমস্ত রোধগুলোকে সরিয়ে ফেললাম, তাতে আমাদের এই যে বর্তনীর কোনো বিভব প্রভেদেরও পরিবর্তন হলো না, তড়িৎ প্রবাহ মাত্রারও কোনো পরিবর্তন হলো না। তাহলে ওই যে একটা রোধ নিয়েছিলাম সেই রোধটাকে বাকি রোধগুলোর তুল্য রোধ বলা হবে। সেই অনুযায়ী আমরা রোধের সমবায়কে দুভাগে ভাগ করতে পারি, একটা হলো শ্রেণী সমবায় আর একটা হলো সমান্তরাল সমবায়। তাহলে একটা বর্তনীতে যদি শ্রেণী সমবায় অনেকগুলো রোধ থাকে তাকে বলে শ্রেণী সমবায় রোধ, আর সমান্তরালে যদি থাকে তাকে সমান্তরাল সমবায় বলা হয়। আর যদি একই বর্তনীতে মধ্যে শ্রেণী সমবায়ও রোধ থাকে, সমান্তরাল সমবায়ও রোধ থাকে, তাহলে এই দুই মিশ্রণের যে বর্তনী থাকবে সেটাকে বলা হবে মিশ্র সমবায়। ঠিক আছে, আচ্ছা আমরা আজকে রোধের শ্রেণী সমবায় সম্বন্ধে কিছু জানি। শ্রেণী সমবায় কতগুলো রোধ যদি এমনভাবে যুক্ত থাকে যে একটা শেষ প্রান্ত অপরটির প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত হয় এবং একই প্রবাহমাত্রা সকলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তবে ওই সমবায়কে বলা হয় রোধের শ্রেণী সমবায়। যেমন ধরো, তোমরা যদি হাত ধরাধরি করে বন্ধুরা পরপর দাঁড়িয়ে যাও, তাহলে কী হবে, একজনের ডান হাতের সঙ্গে তোমার হাত থাকবে, একজনের বাঁ হাতের সঙ্গে তোমার হাত থাকবে। এই যে পরপর তোমরা দাঁড়িয়ে গেলে তোমরা ধরে নাও এক একজন রোধ। তোমরা কীভাবে দাঁড়িয়েছো, শ্রেণী সমবায়ে দাঁড়িয়েছো। ঠিক আছে, আচ্ছা এখানটা একটা আঁকা দেখলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে ব্যাপারটা। এই যে ধরো, এইটা এখানটায় একটা তারের মধ্যে দিয়ে এ থেকে বি পর্যন্ত একটা রোধ আর ওয়ান, বি থেকে সি পর্যন্ত একটা রোধ আর টু, আর সি থেকে ডি পর্যন্ত একটা রোধ আর থ্রি দাঁড় করানো হয়েছে, যোগ করা হয়েছে। তুমি যদি এখানটায় একজন বন্ধু আরেকজন আরেকটা এইখানে আরেকজন বন্ধু যদি এখানে হাত ধরাধরি করে যদি দাঁড়াও, তাহলে ব্যাপারটা কিন্তু ঠিক এই ধরনেরই হচ্ছে। ঠিক আছে, এখন এই যে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, প্রবাহমাত্রাটা কত, আমাদের তড়িতের প্রবাহমাত্রাটা আই, প্রত্যেকটার মধ্যে দিয়ে একই প্রবাহমাত্রা যাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত। কিন্তু আর ওয়ানের প্রান্তীয় বিভব প্রভেদ হলো ভিবি মাইনাস ভিএ, আর টুর প্রান্তীয় প্রভেদ হলো ভিসি মাইনাস ভিবি, আর থ্রির প্রান্তীয় বিভব প্রভেদ হলো ভিডি মাইনাস ভিসি। ঠিক আছে, তাহলে ওহমের সূত্র অনুযায়ী সবার মধ্যে দিয়ে কিন্তু একই প্রভাব মাত্রা যাচ্ছে, এক একজন ওর আর ওয়ান রোধ, ওর আর টু রোধ, ওর আর থ্রি রোধ। ঠিক আছে, তাহলে ওহমের সূত্র অনুযায়ী কী হবে, ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আই আর ওয়ান, ভিবি মাইনাস ভিসি ইকুয়াল টু আই আর টু, আর ভিসি মাইনাস ভিডি ইকুয়াল টু আই আর থ্রি। সবগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখো ভিবি ভিবি কেটে যায়, ভিসি ভিসি কেটে যায়, থাকে কি ভিএ মাইনাস ভিডি। ভিএ মাইনাস ভিডি সমান সমান কী হলো, আই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। ঠিক আছে, তাহলে সমবায়টি হলো ভিএ মাইনাস ভিডি ইকুয়াল টু আই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি,
এখন এতগুলো রোদ না নিয়ে আমি যদি পুরোটাকে শুধুমাত্র একটা ক্যাপিটাল আর রোদ দিয়ে সবাইকে সরিয়ে দিই, তাহলে আমার প্রভাব আমারটা কিন্তু আই থাকলো, বিভদ প্রভেদ থাকলো ভিএ মাইনাস ভিডি, আর আমার রোদ হয়ে গেলো আর। তাহলে ওহমের সূত্র অনুযায়ী কী হবে, ভিএ মাইনাস ভিডি ইকুয়াল টু আই আর। তাহলে এখানে ভিএ মাইনাস ভিডি ইকুয়াল টু কত ছিল, আই ইন্টু আই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এখানে ভিএ মাইনাস ভিডি সমান সমান কত হলো, আই আর। তার মানে এই দুটো যদি আমি তুলনা করি তাহলে কী হলো, আই ক্যাপিটাল আর সমান সমান আই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। দেখো চার আর পাঁচ নম্বর সমীকরণকে যদি আমি তুলনা করি তাহলে আই আর সমান সমান হবে আই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তাহলে আই আই যদি আমি কেটে ফেলি তাহলে আর সমান সমান কত হবে, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তাহলে আর যে জিনিসটা যার ফলে আমাদের প্রভাবমাত্রার কোনো পরিবর্তন হলো না, বিভবপ্রবোধেরও কোনো পরিবর্তন হলো না, শুধু এতগুলো রোধকে আমি আর দিয়ে যে চেঞ্জ করে নিলাম সেই আরটাকে বলা হয় তুল্য রোধ। ঠিক আছে, এই আট এখানে আমি কটা রোধ নিয়েছি, তিনটা, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তা না নিয়ে আমি যদি অসংখ্য রোধ নিতাম তাহলে আর এর মানটা হলো এ হতো এই অসংখ্য রোধের সমষ্টির সঙ্গে সমান। তাহলে আমরা এখান থেকে কী কনক্লুশন আসলাম, শ্রেণী সমবায়ে তুল্য রোধ সমান সমান সবগুলো রোধের সমষ্টি। ঠিক আছে, এখন এই শ্রেণী সমবায়ের একটা বৈশিষ্ট্য আমরা পড়ব, শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য। প্রতিটি রোধের মধ্য দিয়ে একই প্রবাহ যাচ্ছে দেখলা তোমরা, সমবায়ের মোট রোধ সমবায়টি প্রতিটি রোধের মানের থেকে বড়ো সেটা তো দেখলাম। যদি ক্যাপিটাল আর হয় তাহলে সব প্রত্যেকটা ধরো দুই তিন চার ছিল যদি রোধগুলো হয়, তাহলে কী হবে, আমরা এইমাত্র কী জানলাম, আর সমান সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। আর ওয়ান যদি দুই হয়, আর টু যদি তিন হয়, আর থ্রি যদি চার হয়, তাহলে আমার টোটাল কত আসলো, নয়। তাহলে আমাদের যে ক্যাপিটাল আর যেটা হলো মোট তুল্য রোধ, তুল্য রোধের মান হবে কি, প্রতিটা রোধের ইন্ডিভিজুয়াল মানের থেকে অবশ্য অবশ্যই বড় হবে। তাহলে সমবায়ের মোট রোধ সমবায়ের প্রতিটি রোধের মানের চেয়ে বড় হবে, আর সমবায়ের প্রান্তীয় বিভব প্রভেদ প্রতিটি রোধের প্রান্তীয় বিভব প্রভেদের সমষ্টি, সেটা আমরা আগেই দেখেছি। আর একটা কী জেনেছি, সমবায়ের তুল্য রোধ রোধগুলো সমষ্টির সঙ্গে সমান হয়। ঠিক আছে, এবার পড়ি রোধের সমান্তরাল সমবায়। রোধের আগেরটা কী ছিল, শ্রেণী সমবায়, এখন হলো সমান্তরাল সমবায়। সমান্তরাল মানে তোমরা জানো রেল লাইনের দুটো প্রান্তে যেমন কেউ কারোর সঙ্গে মিশবে না। ঠিক আছে, যদি কতগুলো রোধের এক প্রান্ত কোনো এক সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অন্য এক সাধারণ বিন্দুতে যুক্ত করা হয় যাতে মূল তড়িৎ প্রবাহের কোনো পার্থক্য না হয়, তাহলে ওই সমবায়কে বলা হয় সমান্তরাল সমবায়। বুঝে দেখো। আচ্ছা, সমবায় সমবায় প্রতিটি রোধের প্রান্তীয় বিভব প্রভেদ সমান, এখানে কিন্তু এই কথাটা বলে দিয়েছে। আর তুল্য রোধ যেটা হবে সেটা কীভাবে করছি দেখো, কী কথা বলা হয়েছে আমাদের সমবায় সমান্তরাল রোধ, কী বলা হয়েছে, প্রতিটি বিভব প্রভেদ এক হবে, কারণ সবার প্রান্তীয় বিন্দু আর এটার হলো সংযোগকারী বিন্দু আর প্রান্তীয় বিন্দু দুটোই সমান। দেখো এখানে এখানে একটা রোধ আছে, এটার নামগুলো দিয়ে দিলাম, এটা হলো আর ওয়ান, এটা আর টু, এটা হলো আর থ্রি। তাহলে প্রতিটা রোধের একটা প্রান্তবিন্দু এ আর একটা প্রান্তবিন্দু বি, প্রত্যেকটা আর ওয়ানের প্রান্তীয় একটা প্রান্তবিন্দু এ একটা বি, আর টুর একটা প্রান্তবিন্দু এ একটা প্রান্তবিন্দু বি, আর থ্রির একটা প্রান্তবিন্দু এ একটা প্রান্তবিন্দু বি। তাহলে প্রত্যেকের বিভব প্রভেদ কী হবে, ভিএ মাইনাস ভিবি হবে। কিন্তু এখানে যে তড়িৎ প্রবাহটা আসলো সেই তড়িৎ প্রবাহটা প্রতিটি রোধের মধ্য দিয়ে কী হয়ে গেলো, ভাগ হয়ে গেলো। আর ওয়ানের মধ্য দিয়ে আমি যে প্রবাহটা যাচ্ছে সেটা ধরে নিলাম আই ওয়ান, আর টুর মধ্যে যে প্রবাহ যাচ্ছে সেটাকে আই টু ধরলাম, আর থ্রির মধ্যে যে প্রবাহটা যাচ্ছে সেটা আই থ্রি ধরলাম। প্রতিটা আবার বি বিন্দুতে গিয়ে মিলিত হওয়ার পর আবার এই প্রবাহ মাত্রায় আমরা বি এই তার দিয়ে পাবো, প্রতিটা সংযোগস্থলের মধ্যে দিয়ে যে প্রবাহটা যাচ্ছে তাদের যোগফল হলো একদম প্রান্তীয় বিভব যে প্রান্তটা তার মধ্যে দিয়ে যাওয়ার প্রবাহ মাত্রার সঙ্গে সমান। তাহলে আর ওয়ান আর টু আর থ্রি রোধ তিনটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, মূল প্রবাহমাত্রা ছিল আই, এই বিন্দুতে পৌঁছানোর পর আই ওয়ান আই টু আই থ্রিতে বিভক্ত হয়ে গেল, আর ওয়ানের মধ্যে দিয়ে আই ওয়ান, আই টুর মধ্যে দিয়ে আর টু, আই থ্রির মধ্যে দিয়ে আর থ্রি, রোধগুলো যাওয়ার পর যে বি বিন্দুতে আমাদের পৌঁছবে এবং পুনরায় মিলিত হয়ে আবার মূল প্রবাহ আই উৎপন্ন করবে। তাহলে আই এর মান কত হলো, আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। আর প্রতিটা প্রান্তীয় বিন্দুতে কিন্তু বিভব প্রভেদের মান ভিএ মাইনাস ভিবি।
তাহলে আমরা ওহমের সূত্র অনুযায়ী কী পাবো, আই ওয়ান সমান সমান ভি এ মাইনাস ভিভি ডিভাইডেড বাই আর ওয়ান, আই টু সমান ভি এ মাইনাস ভিভি ডিভাইডেড বাই আর টু, আই থ্রি সমান সমান ভি এ মাইনাস ভিভি ডিভাইডেড বাই আর থ্রি। কারণ আমরা জানি ওহমের সূত্র অনুযায়ী ভি ইকুয়াল টু আই আর, প্রত্যেকটা রোধের মান কিন্তু আলাদা আলাদা, সেই জন্য আই ওয়ানের মান আর ওয়ানে দিয়ে, আই টুর মান আর টু দিয়ে, আই থ্রির মান আর থ্রি দিয়ে করা হবে। এবার আমরা এই তিনটা সমীকরণ যোগ করলাম, ঠিক আছে, তাহলে কী হলো, আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি যোগ করার পর কী হলো, ভি এ মাইনাস ভিভি কমন গেল, আর ব্র্যাকেট হলো ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, ঠিক আছে। এখন দেখো এই আই ওয়ান প্লাস আই টু প্লাস আর থ্রি এই তিনটাকে আমরা কী করেছি, যোগ করেছি, যোগ করে আমরা প্রবাহটা কী পেয়েছিলাম, পুরো সমস্ত কিছু যোগ করার পর আমরা প্রবাহটা কী ছিল, আই ছিল। তাহলে আই সমান সমান আমাদের কী হলো, ভি এ মাইনাস ভিভি ইন্টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, ঠিক আছে। এবার এতগুলো রোধ না নিয়ে আমি যদি একটা সিঙ্গেল রোধ আর নিতাম, তাহলে আমাদের ব্যাপারটা কী দাঁড়াতো, সেক্ষেত্রে আই সমান সমান কী দাঁড়াতো, ভি এ মাইনাস ভিভি ডিভাইডেড বাই আর। তাহলে এটার সঙ্গে এটাকে তুলনা করে আমি কী পেলাম, ওয়ান বাই ক্যাপিটাল আর সমান সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। এটা হলো একটা সিঙ্গেল দিয়ে, যে মানে একক রোধ দিয়ে আমি পুরো তিনটা রোধকে সরিয়ে নিলাম। তাহলে এই আরটাকে কী বলা হবে, তুল্য রোধ। এটা কোন সমবায়ে, সমান্তরাল সমবায়ে তুল্য রোধ, সমান্তরাল সমবায়ে তুল্য রোধ। তাহলে আমরা কী পেলাম, আচ্ছা ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। যদি এন সংখ্যক রোধ থাকতো তাহলে আমরা এটার সঙ্গে এন সংখ্যকে আর যুক্ত করতাম, তাহলে আমাদের কী দাঁড়ালো, সমান্তর সমবায়ে যে তুল্য রোধের মান কী হয়, এই তুল্য রোধের অনন্যক সমান সমান রোধগুলোর প্রতিটি অনন্যকের সঙ্গে সমষ্টির সঙ্গে সমান, সমান্তরাল সমবায় তুল্য রোধের অনন্য রোধগুলোর অনন্যকে সমষ্টির সঙ্গে সমান। এখানে দেখো ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, এই যে জিনিস তিনটা, এখানটা ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। এখানে দেখো আমি যদি এটা দুই, এটা তিন, এটা চার নেই, তাহলে আমাদের লসাগু কত দাঁড়ায়, তিন নয় চার বারো, এটা করতে হবে ছয় যোগ চার যোগ তিন, ছয় ছয় দশ তেরো ডিভাইডেড বাই বারো, কত হবে এক পূর্ণ এক বাই বারো। তাহলে এই যে তুল্য, এটা হলো ওয়ান বাই আর এর মান, তাহলে আর এর মান কত হবে, এটা তেরো বাই বারো, উল্টো করে নিই এখান থেকে না করে এখান থেকে করি, আর সমান কত হবে বারো বাই তেরো। তাহলে এই যে জিনিসটা, এই যে আর এর মান দেখো কত ছোট হয়ে গেল, প্রতিটার মান কত ধরেছিলাম, একজনের দুই ধরেছিলাম, একজন তিন ধরেছিলাম, একজন চার ধরেছিলাম, এই দুই তিন চার কোনোটাই হলো না, কিন্তু সবার থেকে ছোট হয়ে গেল। তাহলে আমাদের সমান্তরাল সমবায় একটা বৈশিষ্ট্য আমরা কী পেলাম, সমান্তরাল সমবায়ে যে রোধ পাবো সেই রোধটা প্রতিটি রোধের মানের থেকে অবশ্যই অবশ্যই ছোট হবে, সবচেয়ে ছোট যে মান তার থেকেও ছোট হবে। কিন্তু শ্রেণী সমবায়ে আমরা কী পেয়েছিলাম, সব যত মান আছে তার থেকে আমাদের শ্রেণী সমবায় রোধের মান বড় হবে, তাই তো। তাহলে এখানে কী কী বৈশিষ্ট্য পেলাম, প্রতিটি রোধের প্রান্তীয় বিভবের সমান এটা পেয়েছি, তুল্য রোধের অনন্য রোধগুলো নিজস্ব অনন্যকে সমষ্টির সঙ্গে সমান এটা পেলাম, বর্তনীর মূল প্রবাহমাত্রা প্রতিটি আলাদা রোধের প্রবাহমাত্রা সমষ্টির সঙ্গে সমান সমান সেটা পেলাম, মানে ওই যে আমরা পেয়েছিলাম আই সমান সমান কী পেয়েছিলাম, আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি সেটা পেয়েছিলাম না ওটা, আচ্ছা। আর রোধগুলোর পরস্পর স্থান বিনিময় করলেও কী হবে, বিভবে তার তুল্য রোধ এগুলার কোনো চেঞ্জ হবে না, বিভিন্ন বিভিন্ন রোধের মধ্যে যে যে প্রবাহমাত্রা যায় সেটাও চেঞ্জ হবে না, ধরো আর ওয়ানের জায়গায় আর টু, আর টুর জায়গায় আর ওয়ান, আর থ্রির জায়গায় আর ওয়ান, এরকম যদি বসায় তাহলে আমাদের কোনো প্রবাহমাত্রার কোনোই পরিবর্তন হবে না, এমনকি বিভব প্রভেদেরও কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক, পরে আরও অন্য কিছু পড়ানো যাবে।